মাখন গাড়ি আনছি ভাই বাংলাদেশের ওয়ান পিস ওয়ান পিস বাংলাদেশের ওয়ান পিস ওয়াও বিশেষ করে আমি দামাদামি করে গাড়ি বিক্রি করি না একদমই গাড়ি বিক্রি করি মানে আজকে সব একদমই গাড়ি দিবেন আজকে না শুধু যে আমার জন্ম থেকেই আমি একদমই গাড়ি আচ্ছা একদমই গাড়ি বিক্রি ইনশাআল্লাহ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে তো হ্যাঁ ইনশাআল্লাহ 100% চ্যালেঞ্জিং প্রাইস বাজেট কম মাত্র 6-7 এর আশেপাশে সো তাদের জন্য একটা চমৎকার একটা 500 গাড়ি গাড়ির পারফরম্যান্স কেমন 100% 100% অনেক শান্তি আচ্ছা সিএইচআর একটা গ্রে আছে একটা আছে রেড ওয়াইন কালার আছে এক্সিটেলের 11 মডেল 11 মডেল প্রজেকশন হেডলাইট হ্যাঁ চাকা অ্যালোরেন ভিতরে সম্পূর্ণ বিস্কিট ইন্টেরিয়র আসসালামু আলাইকুম আমরা আবারো চলে আসলাম এই মুহূর্তে এমএ কার পয়েন্ট থেকে রাশেদ ভাই কিনে যারাকে যাকে কিনে আপনারা এক নামে ছিলেন যে একদমে গাড়ি মানে রাশেদ ভাই এক্সিও এক্সিও ফিল্ডার সিএইচআর আছে যারা পিয়াস চাচ্ছেন যারা গ্রেস চাচ্ছেন আর এই প্রেশারটা কি বলবো হোন্ডা সিভিক গাড়ি খুবই অসাধারণ একটা গাড়ি কিছুক্ষণ আগেই মূলত ভিডিও শুরুতে আনা হয়েছে দেখতে পাচ্ছেন আমরা গাড়ির ফ্রন্ট লুকটা একটু দেখাই ফুল গাড়িটা অনেক কিছু আফটার মার্কেট আছে আগে রাশেদ ভাইয়ের কাছে যাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ লাল টুকটুকে বলে আপনি ভাই কি নিয়ে আসছেন এটা দেখে তো মানে কি বলবো তো চমৎকার গাড়ি আর এটাতে গাড়ি যত দাম কিনা তার থেকে আমার মনে হয় 10-20 লাখ টাকা খরচ করছে এটা আফটার মার্কেটের পিছনে দেখেন এটা বাংলাদেশের ওয়ান পিস ওয়ান পিস বাংলাদেশের ওয়ান পিস আচ্ছা বাংলাদেশের গাড়ি পাবেন আপনি সেকেন্ড পিস পাবেন না এই গাড়ি পাবেন আপনি গাড়ি অ্যাভেলেবল আছে কিন্তু গাড়িতে যা লাগানো আছে এটা পাবেন এটা পাবেন না রাইট এটা স্টক পাবেন আপনি অ্যাভেলেবল বাট গাড়িতে যা যা আফটার মার্কেট আছে এগুলো আপনারা পাবেন না গাড়িতে আফটার মার্কেট কি কি আছে কিছু কিছু বলে দেই চাকা রিম সাসপেনশন ফুল আফটার মার্কেট ফুল আফটার মার্কেট ব্যাক স্পয়লার এবং কি বনাটে অনেক কিছু আছে আফটার মার্কেট সামনে দেখেন সামনে কি কি আছে আফটার মার্কেট আপনার ওই বডি গিটটা আছে খুব বানানো আছে বডি গিটটা আফটার মার্কেট আর এই ফগ লাইটটা আছে এটা লাইট চেঞ্জ হয় কালার চেঞ্জ হয় কালার চেঞ্জ হয় আরেকটা বিষয় এটার পিছনে কিন্তু সাইলেন্সার আছে আফটার মার্কেট একটু স্টার্ট দিয়ে একটু সাউন্ড একটু শোনায় দি ভাই একটু স্টার্ট ডান দেখেন ব্যাক সাইডটা ওয়াও গাড়ির এই পাশের লুকটা একটু আমরা একটু দেখি দেখেন জাস্ট অসাধারণ না মডেল এটা কত ভাই এটা মডেল হচ্ছে 17 মডেল রেজিস্ট্রেশন 23 এর লাস্ট আচ্ছা আমরা লাইভে যেটা বলছিলাম এটা বাংলাদেশে চলছে অনলি 5000 না 6000 কিলো 4500 4500 কিলো চলছে বাংলাদেশে মানে দেখেন আর এটা কিন্তু 4 পয়েন্টের গাড়ি 4 পয়েন্টের গাড়ি জেনুইন মাইলেজ জেনুইন মাইলেজ অক্সিজেন সেট আছে দাম দিবেন কত বলেন এটা দাম দিব হচ্ছে একদম ফিক্স 40,50,000 40,50,000 হ্যাঁ আবারও বলছি আজকে এই ভিডিওতে যে গাড়িগুলো দেখাবো যে প্রাইস বলবো সব একর ফিক্সড প্রাইসে একদমে গাড়ি বিক্রি হবে আবারও বলছি আজকে একদমে এলিয়ন প্রিমিয়ো 500 ফিট যে গাড়িগুলো আমরা দেখাবো সব একদমই বিক্রি হবে আচ্ছা এটা শেষ আমরা একটু ওই পাশে আসি সিএইচআর দেখি ভাই প্রিয়াসটা একটু পরে দেখি সিএইচআর দেখি সিএইচআর একটা গ্রে আছে একটা আছে রেড ওয়াইন কালার আছে এটা দেন একটু দেখি চাকা অ্যালোরিম একেবারে জাপানি অ্যালোরিম ডাবল প্রজেকশন এটা দেখি সিঙ্গেল প্রজেকশন জিএলইডি ওকে জিএলইডি লাইট তবে সিএইচআর গাড়ি কিন্তু মানে কম টাকার মধ্যে লুকটা কিন্তু জাস্ট ওয়াও সুন্দর গাড়ি ভাই অনেক সুন্দর গাড়ি সিএইচআর গাড়ি বিষয়ে অনেকেই জানেন অনেক এগুলো কিন্তু 1800 সিসি 1800 সিসি তো এই পাশে লুকটা একটু দেখাই যেহেতু ভাইয়ের শোরুমে এখন অনেক গাড়ি সো গাড়িগুলো মানে স্পেস খুবই কম আরেকটা জিনিস বলে দিচ্ছি ভাইয়ের কিন্তু নতুন শোরুম কিছুদিন পর আরেকটা আউটলেট উদ্বোধন হচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওখানে আমরা অনেক মেলা গাড়ি দেখতে পাবো এটার প্রাইসটা কত যাচ্ছিলেন ভাইয়া এটা প্রাইস 28,70,000 টাকা 28,70,000 জি ওকে 17 গাড়ি 22 লাস্টের রেজিস্ট্রেশন যারা এক্সো ফিল্ডার চাচ্ছেন একেবারে তেলের গাড়ি তেলের গাড়ি ডাব্লিউএসবি তেলের গাড়ি আচ্ছা আচ্ছা দেখেন ব্ল্যাক টু ব্ল্যাক ভিতরও ব্ল্যাক বাইরেও ব্ল্যাক একটু গাড়িটার ভিতরে লুকটা একটু দেখাই যেহেতু অনেক গাড়ি আমাদেরকে দেখাতে হবে আপনারা প্লিজ বায়ার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আবারও বলে দিচ্ছি ইনশাল্লাহ সব আমরা যে প্রাইসগুলো বলছি সব একেবারে এক রেট একদম ওকে জাস্ট আসার পরে কিছু একটা সম্মানই করেন ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে ফ্রন্ট লুকটা আবার একটু দেখাই এটা কত মডেলের গাড়ি ভাইয়া এটা 17 মডেলের গাড়ি 17 মডেল রেজিস্ট্রেশন এটা কত রেজিস্ট্রেশন হচ্ছে 22 দাম দেন কত এটা ভাই বলেন
এটা 22,50,000 টাকা 22,50,000 উনি হাই গ্রেডের গাড়িগুলো সব সময় ভালো গাড়িগুলো হাই রেঞ্জের গাড়িগুলো সব সময় চিন্তা করে জানেন ভালো ভালো গাড়িগুলো মানুষকে আমি দিতে পারি রাইট ওকে নেক্সট আমরা একটা হাইব্রিড একটা এক্সিও গাড়ি দেখব এক্সিও ওকে পাল কালার ভিতরে হলো বিস্কিট ইন্টারিয়র হ্যাঁ ভিতরে বিস্কিট ইন্টারিয়র 14 মডেলের 14 মডেল 43 সিরিয়াল 19 লাস্টের ছিল লাস্টের রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা চারটা চাকা একবারে অ্যালোরিম সহ ভিতরে দেখেন সফট টাচ আছে যেটা বলছিলাম ব্ল্যাক প্লাস আপনার বেজ ইন্টেরিয়র একবারে ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি আপনারা এই এই কর্নারের সাইডগুলো দেখতে পারেন সিলিং থেকে শুরু করে সবকিছুই ফ্রেশ মানে জাস্ট নিয়ে যে কোনো টাকা খরচ করবেন এমন কোনো রাস্তা নেই না না একটা জাস্ট নেবেন আর চালাবেন হ্যাঁ রেজিস্ট্রেশন এটা কত এটা ভাই রেজিস্ট্রেশন হচ্ছে 19 লাস্টে দাম দিবেন কত এটা 16,20,000 টাকা 16,00,000 বেশ আচ্ছা কিছুক্ষণ আগে যে সিএইচআরটা দেখিয়েছিলাম আরো একটা সেম একটা সিএইচআর আছে সেম মডেল সেম রেজিস্ট্রেশন ইয়ার 17 গাড়ি 22 লাস্টে রেজিস্ট্রেশন দামও সেম পাবেন ইনশাআল্লাহ এটা বডি কিট আছে এটা কিন্তু বডি কিট আছে বাট ওইটাতে বডি কিট নাই এটাতে বডি কিট আছে আপনি এক্সট্রা ফ্যাসিলিটিস পাচ্ছেন এটাতে চাকা অ্যালোরিম একবারে জাপানিজ অ্যালোরিম একবার গাড়ি মাখন গাড়ি ভাই মাখন গাড়ি আচ্ছা আচ্ছা এটার যেহেতু পিছনে স্পেস আছে একটু লুকটা দেখায় দেই তবে ভাই আমরা অন্যান্য শোরুমে ভিডিও করি আপনার গাড়ির কালেকশন দেখলে মানে শান্তি লাগে আলাদা একটা মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে গাড়ি দেখলে ওকে এই গাড়িটা ফুল বডি কিট ওকে আর রেড ওয়াইন কালার বহু প্রচলিত কালার সবার পছন্দের কালার কিন্তু রেড ওয়াইন দেখেন প্রজেকশন হেডলাইট চাকা অ্যালোরিম একেবারে জাপানিজ দাম দিবেন কত বলেন 28,00,000 সেম দাম 50 28,70,000 70 28,70,000 আমি তো 50 নাকি না 28,70,000 17 গাড়ি 22 লাস্টের রেজিস্ট্রেশন 17 গাড়ি 22 লাস্টের রেজিস্ট্রেশন সব সেম বাট এটাতে বডি কিট আছে এরপর এটা এক্সিও আছে এক্সিও তেলের গাড়ি এক্সিও তেলের যারা হাইব্রিড চাচ্ছেন হাইব্রিডও আছে যারা তেলের চাচ্ছেন তেলেরও আছে এটা এক্সিও আচ্ছা এক্সিও 11 মডেল 11 মডেল প্রজেকশন হেডলাইট হ্যাঁ চাকা অ্যালোরিম ভিতরে সম্পূর্ণ বিস্কিট ইন্টেরিয়র দেখি একটু ভাইয়া দেখেন উডেন গুলো দেখেন না মাস্টার সুইচ উডেন দেখেন এসির প্যানেলে উডেন অনেক বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে জাস্ট আপনারা কিনবেন নিবেন আর চালাবেন কোনো খরচ কোনো খরচ নাই কোনো খরচ নাই তেল ঢুকাবেন আর কিছুদিন পর পর মোবিল চার্জ করবেন ভাইয়া এটা এলপিজি করা হ্যাঁ এলপিজি করা আছে আচ্ছা তাহলে সিকুয়েন্সিয়াল এলপিজি মেবি জি ওকে দাম দিবেন কত এটা এটা দাম দিব এক বছরের কাগজ পাবেন ফুল নতুন আচ্ছা আচ্ছা যেদিনকে গাড়ি নেবে সেদিনকে এক বছর কাগজ করে দিব আর আমাকে দাম দিবেন 15,70,000 টাকা 15,70,000 এরপর একটা গ্রেজ আছে আচ্ছা একটা গ্রেজ আছে যারা রিকন্ডিশন গাড়ি খুঁজছেন আমরা একটা হোন্ডা গ্রেজ দেখব আনরেজিস্টার্ড একবারে আনরেজিস্টার্ড গাড়ি সো আশা করি এটা 3-4,00,000 টাকা কমে পাবেন 3-4,00,000 টাকা কমে পাবেন এই গাড়ি আপনাদেরকে বলতে পারি কারণ এটা এখনো আনরেজিস্টার্ড গাড়ি যেহেতু ভাই ইউজড গাড়িগুলো সেল দেয় বা একটা কালেকশন রাখছে আপনাদের জন্য সো আপনারা অন্যান্য রিকন্ডিশন শোরুম থেকে এই গাড়ি মিনিমাম 3-4,00,000 টাকা আপনার সেভ হবে এই গাড়ি হোন্ডা গ্রেস ডাবল প্রজেকশন হেডলাইট খুব স্টাইলিশ এই গাড়ির পিছনটা আমি একটু দেখাই এফি একটা প্যাকেজ আচ্ছা আচ্ছা সিট হচ্ছে লেদার লেদার সিট হ্যাঁ দেখেন হোন্ডা গ্রেস এর পিছনের লুকটাই কিন্তু জাস্ট ওয়াও পুসে স্টার সবথেকে হাই গ্রেডের গাড়ি রাইট আর সিটগুলো দেখেন না বিজনেস ক্লাস সিট হ্যাঁ প্রত্যেকটা গ্লাস যেহেতু এখনো গাড়িটার আনরেজিস্টার্ড গাড়ি এটা কিছু বলবো না আপনারা যোগাযোগ করবেন যারা একটা গ্রেস গাড়ি খুঁজছেন কিংবা যাদের বাজেট এই রেঞ্জের মধ্যে আছে হাইব্রিড সেকশন ওকে দাম দিবেন কত এটা দাম হলো 25,50,000 25,50,000 ওকে এটা পেঁয়াজটা দেখাবো পেঁয়াজটা দেখাই একটা মাখন গাড়ি আমাদের বাদ রয়ে গেল আচ্ছা পেঁয়াজ সবার পছন্দের গাড়ি খুবই স্টাইলিশ গাড়ি গোল্ডেন বেস গুলো দেখেন না মানে গাড়ির সাথে গোল্ডেন বেস কালার হ্যাঁ গাড়ির সাথে ম্যাচিং করে অ্যালয় গুলো লাগানো আছে টিয়াশার একটু ভিতরে ইন্টেরিয়রটা দেখাই দেখেন জাস্ট ওয়াও খুবই আপ মডেলের একটা গাড়ি লেদারের দেখেন লেদারের সিট দেখি তো একেবারে জেনুইন লেদার হুম হুম ওকে অনেকে আর্টিফিশিয়াল লেদার ভাবতে পারেন এটা আর্টিফিশিয়াল না একেবারে জেনুইন অরিজিনাল লেদার দেখেন স্পেসও কিন্তু কম অনেক মানে আর একটা বিষয় হলো এটা কিন্তু ফোর ডোরেই কিন্তু চমৎকার সাউন্ড সিস্টেম আছে পিছনের গ্লাস সামনের গ্লাস সব স্পলার সব অরিজিনাল আর পেয়াস গাড়ির ব্যাক সাইডের লুকটা একটু দেখেন আপনারা জাস্ট অসাধারণ এটার মডেলই একটা কত ভাই মডেল হচ্ছে 15 মডেল রেজিস্ট্রেশন 20 আচ্ছা হাইব্রিড সেকশন দেখেন হ্যাঁ একটু ফ্রন্ট লুকটা একটু আবার দেখাই 2020 এর রেজিস্ট্রেশন 43 সিরিয়াল এটার আপনারা এই গাড়িগুলো হোয়াইট কালার দেখবেন পাল কালারে দেখবেন বাট
গোল্ডেন বেস কালারটা খুবই রিয়ার, একটু রিয়ার হ্যাঁ। ওকে দাম দিবেন কত এটা? এটা দাম হচ্ছে 22,50,000। ভিডিওর শুরুতে এই সেই সিভিক গাড়ি দেখিয়েছিলাম সবাই ক্রাশ, এখন দেখো একবার একটা প্রিমিয়াম গাড়ি, ওয়াশ পলিশের কাজ চলছে তারপর আমরা দেখিয়ে দিই। লয়ের একটা প্রিমিয়াম গাড়ি 2C স্টার, এটা রেজিস্ট্রেশন এটা মেবি 12 রেজিস্ট্রেশন, সিরিয়ালটা দেখেন 33 সিরিয়াল সিরিয়াল, হোয়াইট পাল কালার, ভিতরে বিস্কিট ইন্টেরিয়র। অনেকেই একটা প্রিমিয়াম গাড়ি খুঁজছেন কম টাকার মধ্যে ফ্রেশ কন্ডিশনে, এটা কিন্তু তেলের গাড়ি ভিউয়ার্স। দেখেন দরজার নিকেলগুলো দেখেন না, এসির প্যানেলে নিকেল, খুব হাই গ্রেডের গাড়ি কিন্তু। তবে এটাতে যেহেতু এটা নয়ের গাড়ি, সিট পাওয়ারটা আসলে একেবারে সব কিছু হয়ে যেত, ফুল লোডেড গাড়ি ভিউয়ার্স। 4টা অ্যালোরিম চাকা, অ্যালোরিম মানে আপনাকে মিনিমাম বছর খানেক আপনি এই চাকা ইউজ করতে পারবেন, এক বছর চেঞ্জ করতে হবে, এক বছর কি করতে পারবে এটার, রাইট? ওকে কিছু করতে পারবে না। ব্যাক সাইডটা একটু দেখাই, 33 সিরিয়াল ব্যাক সাইডটা দেখেন, হোয়াইট পাল কালারের গাড়ি, জি সুপ্রিয়র তেলের গাড়ি তো ভাই। প্রত্যেকটা গ্লাস চেঞ্জ করা আছে, এটা কি চেঞ্জ করা আছে? আচ্ছা, প্রত্যেকটা গ্লাস টয়োটার মনোগ্রাম সহ, প্রত্যেকটা গ্লাস একেবারে গাড়ির সাথে অরিজিনাল গ্লাস। দাম দিবেন কত ভাই বলেন? এটা দাম দিব হচ্ছে 21,50,000। 21,50,000, জি। ওকে, যাদের বাজেট কম, যারা চাচ্ছিলেন একটা ছোট গাড়ি পছন্দ করেন, বাজেট কম মাত্র 6-7 আশেপাশে, সো তাদের জন্য একটা চমৎকার একটা 500 গাড়ি, 1300 সিসির একটা 500 গাড়ি, কালারটাও কিন্তু খুবই জোস, পিঙ্ক কালারের গাড়ি। আরেকটা বিষয়, ভাইয়ের এটা নিজে পার্সোনাল ইউজ করে, ভাইয়ের নামে স্মার্ট কার্ড, সো নো টেনশন, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আপনি। ওকে, সো আপনারা চাইলে এই গাড়ি কিনতে পারেন, কারণ যেহেতু ভাই অনেক দিন যাবত এটা ইউজ করছে, ভাইয়ের পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আমরা জানবো। একটু একটু গাড়িটা দেখেন, এটা বেচার নিয়ত ছিল না? না, নিয়ত ছিল না, হঠাৎ করে আমি বললাম ভাই একটু ভিডিওতে দিয়ে দেন, যদি আমার কোনো ভাইরা চায় ইনশাল্লাহ আশা করি গাড়িটা দিয়ে দেন, কারণ সবই তো হাই রেঞ্জের গাড়ি দেখালাম, একটা লো রেঞ্জের গাড়ি দেখাই। যারা ভিট চাচ্ছেন ওই পাশে একটা ভিটস আছে, একটু পরে দেখাবো। ঠিক, একটু ভিতরে ইন্টেরিয়রটা দেখে, ছোট গাড়ি হইতে পারে বাট স্পেস কিন্তু কোনো দিক দিয়ে কম না, তো খার গাড়ি ভাই, 100-তে 100, ছোট গাড়ি বাট স্পেসের রাজা। দেখেন অনায়াসে যাদের লেগ স্পেস বলেন, হেড স্পেস বলেন, কোনো স্পেস কোনো দিক দিয়ে কম দিই না, প্রত্যেকটা গ্লাস একেবারে অরিজিনাল গ্লাস। এটার দাম দিবেন কত ভাই? আগে পিছে যা যত গ্লাস আছে সব অরিজিনাল। আচ্ছা, আপনার নামে গাড়ি, ভাই এটা বিষয়ে কিছু বলবো না, এটা আপনি ভালো কথা, আপনি এটা কি এই গ্যাস করা আছে? এলপিজি করা, এলপিজি করা, আচ্ছা। তারপরে এটা 1300 সিসির গাড়ি, এলপিজি না করলেও চলতো, ভালো মাইলেজ পাবেন, তারপরে এলপিজি করা আছে, ভালো সাপোর্ট পাবেন, আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এটা চালায় তো মজা আছে। আপনি 7,20,000 টাকা, 7,20,000, হ্যাঁ। আপনি তো চালাচ্ছেন, কাগজপাতি আপ টু ডেট, গাড়ির পারফরমেন্স কেমন? 100% অনেক শান্তি। আচ্ছা, যাদের বাজেট কম তাদের কথা চিন্তা করে আরো একটা গাড়ি আছে, ভিটস গাড়ি, ছোট গাড়ি, একটু আগে 500টা দেখিয়েছিলাম, এখন দেখবো একটা ভিটস গাড়ি, এটাও 1300 সিসির গাড়ি, ঢাকা মেট্রো খ সিরিয়ালের, দেখেন 13 সিরিয়ালের গাড়ি, তার গ্রে কালার। ওকে, ভিটস গাড়ি, এটার বিষয়ে অনেকেই জানেন, ভালো পারফরমেন্সের একটা গাড়ি, যারা ছোট গাড়ি পছন্দ করেন, জ্যাম এড়ানোর জন্য, যারা সিটির মধ্যে রাইড করার জন্য একটা গাড়ি চাচ্ছেন, তাদের জন্য এই গাড়িটা বেস্ট একটা গাড়ি। কি স্টার্টের গাড়ি? হ্যাঁ না, পুশ 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 স্টার্ট, ওয়াও, এটা পুশ স্টার্টের গাড়ি। অ্যালোরিম গুলো দেখেন, 4টা চাকায় জোস অ্যালোরিম লাগানো, একবার নতুন। আমরা একটু গ্লাস গুলো দেখাই দিই, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল তো ভাইয়া? অরিজিনাল, দেখেন হাইটার মনোগ্রাম সহ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, কেউ যদি প্রুফ দিতে পারেন যে চেঞ্জ করা আছে, পুরস্কার আছে তো ভাই? 100% পুরস্কার আছে। আচ্ছা, তবে রাশেদ ভাই কথায় কাজে ইনশাল্লাহ মিল পাবেন, কারণ রাশেদ ভাইকে যে দামে গাড়িগুলো দিছে, নরমালি আপনি এই সেম গাড়িগুলো সেম কন্ডিশনে ইনশাল্লাহ যদি অন্য জায়গা থেকে কিনতে যান, মিনিমাম আপনাকে 100,000 টাকা বাজেট বাড়াইতে হবে, বাড়াইতে হবে। ওকে, এটি ওকে, এটা প্রাইস কত যাচ্ছে? এটা প্রাইস হচ্ছে আপনার 10,20,000 টাকা, 10,20,000, একদম ফিক্সড। ওকে, তো আজকে আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্তই, যারা নোয়া গাড়ি চাচ্ছেন, হাইস গাড়ি চাচ্ছেন, আপনারা যোগাযোগ করবেন, ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, এম এ কার পয়েন্ট, আপনারা দেখতে পাচ্ছেন একটু শোরুমের, একটু আপনাদেরকে সাইনবোর্ডটা দেখিয়ে দিই, এম এ কার পয়েন্ট। রাশেদ ভাই, জি ভাই, ইনশাল্লাহ দেখা হবে আবারও, আপনাদের লোকেশনটা একটু বলে দেন না ভাই। লোকেশন হচ্ছে ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেনের সাথে, এখানে আসলে আমাকে পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনাদের সহজের জন্য, আপনারা কল করবেন যে কোনো ইনফরমেশনের জন্য, যে কোনো গাড়ি লাগবে, এলিয়ান, প্রিমিয়াম, এক্সিউ, যে কোনো গাড়ি লাগবে যোগাযোগ করবেন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে, আসসালামু আলাইকুম।